নমস্কার, আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যে আজকে আমরা একটু বেরিয়েছিলাম এখানে রায়গঞ্জের একটা বিখ্যাত পার্ক আর কি, কুলিক পাখিরালয়, সেখানে আর কি গিয়েছিলাম। এবার আমরা 4টার সময় পৌঁছেছি, এখন ওটা বন্ধ ছিল, আমরা ঢুকতে পারিনি। এই যে কুলিক পাখিরালয়, ভালো বোঝা যাচ্ছে না আর কি, ভেতরে যেতে পারিনি, তারপরে কি আর কি করবো, বাইরে একটু ঘুরে টুরে থেকে টেকে তারপরে চলে এসেছিলাম আবার এখানে। এই যে এক জায়গায় এসে আর কি দই ফুচকা খাচ্ছি, এখানকার দই ফুচকাটা খুব সুন্দর, ভীষণ খেতে। আমি এরকম দই ফুচকা মানে আমি কোথাও খাইনি, মানে হেভি টেস্টি। আমি আমি ফুচকা খেতে অতটাও ভালোবাসি না, দারুণ লেগেছিলো, দারুণ বলা যাবে না, না খাওয়ালে খেতে হবে, তারপরে যে খেয়েছে সেই জানে। আর এখানে প্রত্যেকটা লোকই আসে মানে দই ফুচকার জন্য। আর এই যে এটা এটা আমি কখনোই খাইনি, ইডলি তো আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, ভালোই লেগেছে, খারাপ না ইডলিটা, ফার্স্ট টাইম আমার জীবনে আর কি, ফার্স্ট টাইম ইডলি। সেই তারপর খেয়ে টেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ি চলে আসছি। আর এই দেখুন পাগলিটা খেপেছে। বাই, ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।